সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 9টা বাজে, তো আমি আজকে একটু মাছের যাব। এর আগে একটা ভিডিও দেখেছি পুঁটি মাছ মারার, আজকে পুঁটি মাছ মারার জন্য যাব, কারণ একটু সকাল যাওয়ার দরকার ছিল। তো বাড়ির একটু কাজকাম ছিল, খাওয়া দাওয়া করে এতটুকু সময় হইল পার পেলাম না। হন যাই কটা দুপুর কিছু রান্না বান্না করতে হইব, তার জন্য করলাম যে আজকে মাছ মেরে নিয়ে আসছি। তো এতদিন যাই পার নাই, বৃষ্টি কাদল, নানান সমস্যা, প্রতিকূল আবহাওয়া, ওদের মাছ মারতে পারে নাই। আজকে যাবো, চলেন যাই। তো বন্ধুরা, যেরকম রোদুর শীতে এরকম উত্রিলে হাওয়া, মানে উত্রিলে বাতাস শুরু হয়েছে, তো বিলের জল দিন কত সুন্দর হবে, আর সব পানা উত্রিলে বাতাসে দক্ষিণ দিকে হয়ে বসছে। পুরি মানে হলো ছোট জল, যাই হয়েছিল যদি লং টাইম থাকতো জলগুলা, জল তো অল্প দিনে চলে গেছে, যেন মাছগুলো বড় হইতে পারে নাই। যত জল থাকবো তত মাছ বড় হইব, জল কমে গেছে গা। মাছ ছোট তো বেশি ঠুকরাই, আর বড় মাছের টুকুটি বড় হইতো যদি, তাহলে মনে করেন যে খাপলা দিত, মানে এটা একটা মিস হইতো না খুঁটটা। ছোট পুটি মুখ ছোট, খুব সাংঘাতিক মাছ, সবচেয়ে ছোট মাছ তো একদম ছোট মাছ তো বেশি ঠুকরাই, খুঁটটা বেলে উঠে না।
খুব ছোট ছোট উঠি, মুখ ছোট তো যার কারণে আর ই হয় না, মুখে বাজে না। বন্ধুরা, প্রচন্ড রোদ, ভাদ্র মাসের রোদ কার কয়, এটা যে মুসির আছে না মুসিরা কয় কি এই মাসে চামড়া শুকাই, হে রোদ পড়ছে কি রে, এটা চামড়া পুড়িয়া গেছে গা, তার সক্রে তো মানছি কিনি গে, সবাই মাছ মারে গেলাম যে মেটু দিহি, ভালোই মাছ মারছি রোদ কুলায় না, তখন দুপুর বেলা হয়ে গেছে রান্না বান্নার সময় হয়েছে, হ্যাঁ বললাম তো চলেন যাই ব্যক্তি যা মানে মাছ। মাছ নিয়ে আইলো তো কাইটা নয়, পুঁটি মাছ একবার দেশীয় পুঁটি, তাজা তাজা বড় বড় পুঁটি গুলো নিয়ে আইছি, তো কষ্ট করলে মাছ পাওয়া যায় ভালোই, কিন্তু রোদ্রে গরমে মারাটাই কষ্ট, অনেকগুলো পাইছি। সবটুকু তাজাও বেশি মরে নাই, আর আজকে মনে হয় যে রোদ উঠছে এই ভাদ্র মাস গেছে গা, আশ্বিন মাসের পয়লা এত রোদ, ভাদ্র মাসে তো আগে রোদ উঠছে মানে ভাদ্র মাসে উঠে না, সব পরিবর্তন হয়ে গেছে গা। তার মানে আগে সিদ্ধ করছিল, এখন একটা রোদ দিল,
এই তো নাই দেখ তোনে ডিম নিয়ে আইসে আয় দেখ ডিম নিয়ে আইসে ডিম পুঁইশাক নিয়ে আহি তো চলে হলুদ দিছ জলের মধ্যে জাল করে নেবে বেগুনার এলো ধুন্দল পুঁইশাক সুগার টকে টকে রান্না সুগার টাকার নিগে এই বাজির নিগে আর এই সরসরি নিগে পুঁইশাক একটু চালের গুঁড়া নিছি দিয়ে দিই নামিয়ে নই নামিয়ে
ডিম ফ্যাক্টরি না করলেও কি খাইব কোম্পানি আমরা নেই জামসুর দিয়ে দিলাম তো অনেকে যদি চিনি খাই মিষ্টি খায় তো দিয়ে পারে আর যদি না তো নাই তো আমি আজকে মিষ্টি দিলাম না তো নামিয়ে নই প্রচুর রোদ পড়ছে আর বলার বাইরে বাইরে যা জানা এই অবস্থা তো পুঁটি মাছ ভাজা পান্ডা রয়েছে পুঁটি মাছ ভাজা জল তো আরো অনেক টাকা পাতা এই জল মেলে বন্ধুরা আজকে বন্ধু হয় আবার দেখা হবে।